আসসালামু আলাইকুম। ফিরে এলাম রূপকথার অন্তহীন শৈশবে, নিয়ে আসলাম একটা অসাধারণ এবং রিকোয়েস্টেড রেসিপি। তাই আশা করব সম্পূর্ণ এপিসোড উপভোগ করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। নতুন যারা ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন। মেঠো পথের গল্প বলে চোখ আমাকে স্নান করাও, হারিয়ে যাব মগ্ন হব বৃষ্টি বিলাস তোমার ছোঁয়ায়। লাল টুকটুকে রূপকথাকে সাথে করে চলে আসলাম মিষ্টি কুমড়ো শাক তুলতে। তবে দুঃখের ব্যাপার, শাকগুলো ছোট হওয়াতে অনেকটা শাক তুলতে পারিনি। তবে শাকের মালিক খালা রূপকথাকে কিছুটা শাক গিফট করলেন। সেই কিছুটা শাক তুলতে পেরে আমার আম্মা যান বেজায় খুশি। কুমড়ো শাক দিয়ে আজ দুইটা রেসিপি তৈরি করব। তাই টুনটুনি পাখি আমার খুব আগ্রহ নিয়ে শাক তুলছে, ব্যাপারটা সে বড় উপভোগ করছে। তবে আমার বারান্দায় কিন্তু বেজায় কুমড়ো শাক আছে, সেই শাকগুলো দিয়ে আজ আমাদের রেসিপি ফুলফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে, সেই টাকুর টুকুর বৃষ্টিতে আমার মিষ্টি কুমড়ো শাকগুলো যেন স্নান করে নিচ্ছে। মাশাআল্লাহ, খুব পরিষ্কার শাক পাবো আজ। যাদের হাতের কাছে মিষ্টি কুমড়ো শাক অ্যাভেলেবেল নাই তারা অবশ্যই হতাশ হবেন না। আমি কিন্তু বাজার থেকে কিনে আনা মিষ্টি কুমড়োর বীজ না ফেলে দিয়ে সামান্য রোদে শুকিয়ে বারান্দার মাটিতে পুঁতে রাখি। মাশাআল্লাহ, কোনো যত্ন ছাড়াই শাকগুলো এক মাসে খাওয়ার উপযুক্ত হয়ে ওঠে। শাকগুলো কেটে নিচ্ছি, দেখুন এটা দেখতে কতটা সতেজ এবং কীটনাশক বা সার মুক্ত। প্রায় ভালো মাপের শাক হাতে পেয়ে গেলাম। আমি যখন কুমড়ো পাতার পাতুরি রেসিপি ট্রাই করি তখন আমি এই রেসিপির নামও ঠিকভাবে জানতাম না। তবে একদম নিজের আইডিয়া থেকে একদিন এই রেসিপি তৈরি করে আমার বান্ধবীর রান্নার গ্রুপে যখন পোস্ট করলাম তখন এই রেসিপির প্রস্তুত প্রণালী জানার জন্য আমার কাছে প্রচুর রিকোয়েস্ট আসে। তাই এই রেসিপির প্রস্তুত প্রণালী আজ সবাইকে শেয়ার করব। ইউটিউব দেখে আমি এই রান্না প্রণালী শিখিনি, তাই ঐতিহ্যবাহী নরসিংদীর পাতুরি রেসিপি থেকে এর প্রস্তুত প্রণালী একদম আলাদা। আমি আমার মতো করে চেষ্টা করেছি, তবে দেখতে এবং খেতে মন্দ হয়নি, তা আপনারা ট্রাই করার পরে বুঝতে পারবেন। শাকগুলো ভালো করে কেটে নিলাম, এর আঁশগুলো আস্তে আস্তে করে তুলে নিতে হবে যেন ছিঁড়ে না যায়, পাতার গায়ে কোনো প্রকারের কোনো আঘাত না পড়ে, পাতাগুলো একদম পারফেক্ট থাকতে হবে। তারপরে চলে আসি উপকরণে, কী কী উপকরণ লাগছে। এখানে 50 গ্রামের মতন শুটকি আমি ভালো করে কেটে বেছে এর নাড়িভুড়ি এবং ময়লা অংশগুলো ফেলে দিচ্ছি। আপনারা দেখে নিন কীভাবে আমি কেটে নিচ্ছি। পাতাগুলো দেখেন কতটা সতেজ এবং কুচি পাতা আমি নিয়েছি, এর এপাশ ওপাশে টোটালি কোনো আঁশযুক্ত অংশ নেই, একদম সফট পাতাগুলো আমি নিয়েছি সতেজ দেখে। এতগুলো পাতা আমি নিয়েছি, এখানে 50 গ্রামের মতো লইট্টা শুটকি আছে। লইটা শুটকি দিয়ে আমি পাতুরি রেসিপি ইউটিউবে কোথাও খুঁজে পাইনি, এটা একদম আমার আইডিয়া থেকে করা। যারা শুটকি খান না তাদের জন্য আমি চিংড়ি মাছের ব্যবস্থাও রেখেছি। আরও গোটা রসুন লাগবে, বাটা রসুনও কিছুটা ইউজ করব, তবে গোটা রসুন থাকলে না ঝাঁজটা অনেক বেশি ভালো আসে।
প্রায় 7-8টার মতো শুকনো মরিচ লাগবে। শুটকিতে ঝাল না খেলে শুটকির মজাই বোঝা যায় না। এখানে গোটা পেঁয়াজ আছে, আমি কুচি করা পেঁয়াজও ইউজ করব, সাথে কাঁচা মরিচও দিয়ে দেব। শুটকিতে প্রচুর পরিমাণে ঝাল ইউজ করা হয়, যারা শুটকি খায় তারা মোট কথা ঝালখোর হয়। এই তো মোটামুটি উপকরণগুলো দেখিয়ে দিলাম, এখন আস্তে করে রান্নার কাছে চলে যাই। আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাতের মাড় আমি ইউজ করব পাতুরির রেসিপিতে। ভাতের মাড় হতে হতে আমি এখানে শুটকিগুলো ভালো করে তেলে নিচ্ছি, তাতে করে শুটকির ময়লাগুলো সব বের হয়ে যাবে, এবং গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে শুটকিগুলো। তারপর আমি ভাতের মাড়ের মধ্যে মিষ্টি কুমড়োর পাতাগুলো দিয়ে দিচ্ছি, এবং এটা একটা মাত্র ফুটে ওঠার সাথে সাথেই হাফ সিদ্ধ হলেই উঠিয়ে ফেলতে হবে, বেশি সিদ্ধ হয়ে গেলে পাতাগুলো ছিঁড়ে যেতে পারে। রান্না বসাতে বসাতে সন্ধ্যা নেমে এলো, রাত্র হয়ে গিয়েছে। এখন আমি রান্না বসিয়ে দিই। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, কিছুটা রসুন, পেঁয়াজ, এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, গোটা পিস দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো বেশি সিদ্ধ করার কিছুই নেই, এটা জাস্ট একটু নেড়ে চেড়ে ভালোভাবে নাড়িয়ে ফেললে হবে। লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তারপর শুটকিটা বসিয়ে দিই। সেম প্রসেসে প্রথম গোটা রসুন, পেঁয়াজ কুচি, গোটা পেঁয়াজ, কাঁচা মরিচ, সাথে রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে শুটকি দিয়ে দিতে হবে। শুটকিটা ভালোভাবে কষিয়ে নিলে পরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণ গরম পানি, যাতে শুটকিটা একদম নরম হয়ে আসে। শুটকিটা পুরোপুরি হওয়ার আগ পর্যন্ত ঢেকে দিতে পারেন। শুটকি হতে হতে আমরা চিংড়ি মাছের যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটিকে বেটে নেব। আসলে আপনারা ব্লেন্ডারে এটা করতে পারেন, তবে ব্লেন্ডারে আর বাটা জিনিসের তফাতটা আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন, কারণ এই সব রেসিপি না বাটাবাটি করে খেতে যে মজা, ব্লেন্ডারে সেই মজাটা আপনারা পাবেন না। তাই আমি ভর্তা রেসিপি বলেন আর যে কোনো পাতুরি রেসিপি বা ঐতিহ্যবাহী রেসিপি বলেন, আমি বাটাবাটি ঝামেলা হলেও আমি বাটাবাটি করি। এখন শুটকির মিশ্রণটাও আমি বেটে নিচ্ছি, কারণ শুটকির মিশ্রণটাও আমার হয়ে গিয়েছে, বাটাবাটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি খুব ভালো দুইটা পেস্ট পেয়ে গেলাম, চিংড়ি মাছের এবং লইটা শুটকির পেস্ট। যারা শুটকি খেতে পছন্দ করেন না তাদের আমি বলবো অবশ্যই চিংড়ি মাছ দিয়ে হলেও এই পাতুরি রেসিপিটি একবার হলে ট্রাই করে দেখবেন। এখন কিছুটা শুটকির পুর আমি পাতার মধ্যে দিয়ে পাতাটাকে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি, আপনারা দেখে বুঝে নেন। এবং পাতাটা আপনারা আধা সিদ্ধ করাতে না, যেরকমভাবে রাখবেন ঠিক সেরকমভাবেই থাকবে, এটা কোনো উল্টা পাল্টা হবে না, সুতা দিয়ে বাঁধার প্রয়োজন পড়বে না। দেখে নেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এটা কোনোভাবে খুলে আসার কোনো চান্স নেই। এভাবে করে আমি প্রায় 4-5টা করে পাতুরি বানিয়ে নিলাম, কিছুটা চিংড়ি মাছের পুর দিয়ে, কিছুটা শুটকির পুর দিয়ে। তারপর আর কি, হালকা করে সরিষার তেলে ভেজে নিতে হবে, যেহেতু এটা একদম সিদ্ধ করা একটা পাতা, তাই
সরষের তেলে ভাজাটা শুধু অপশনাল, কারণ সরষের তেলের একটা দারুণ ঝাঁঝাঁ ফ্লেভার এটাকে আরও অসাধারণ একটা সুগন্ধ যুক্ত করবে। ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি গরম ভাত দিয়ে এই রেসিপি ট্রাই করব। আহা, জিভে যেন জল নেমে এসেছে। এটা খুলে দেখাচ্ছি, এটা কতটা ডেলিশিয়াস দেখুন। সাথে কিন্তু আমি শুটকি ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, লইটা শুটকি ভোনা সব কিছু নিয়েছি, কিন্তু পাতুরিটা আমি আগে ট্রাই করব। এটা খেতে কেমন হয়েছে, গরম ভাত আর সাথে কুমড়ো পাতার পাতুরি, অসাধারণ খেতে, ট্রাই করবেন। আর হ্যাঁ, অবশ্যই মিষ্টি কুমড়ো শাক দিয়ে আমার রূপকথাকে একটা ঐতিহ্যবাহী রেসিপি শেখাবো, যেটা কি না আমাদের অঞ্চলের খুব জনপ্রিয় একটা রেসিপি। তাই আমাদের কুমড়ো শাকের রেসিপি পার্ট টু দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি। খুব তাড়াতাড়ি রূপকথার গরুর মাংসের শুটকি বা শুকনো মাংসের কুমড়ো শাক ভুনার রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে আপনাদের সামনে ইনশাল্লাহ।